কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। সেটাকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। 1টা সিটি যথেষ্ট। অন্য একটি কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এবার মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমি আগে থেকেই মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আমার মনে হয় মাছের মাথা ভাজবার সময় ঢাকা দিয়ে নিলেই ভালো, না হলে গায়ে গরম তেল ছিটতে পারে, তাই আমি ঢাকা দিয়ে নিলাম। এর ফলে ভাজাটাও বেশ তাড়াতাড়ি হয়। একই রকমভাবে অপোজিট দিকটাও খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজা হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে তুলে নেব আর এই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়ন। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করেছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 1/2 টেবিল স্পুন গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো আর 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার। এর সাথে খুব সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা বেশ ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং হলুদ। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। আমি এখানে মাছের মাথাগুলোকে সামান্য থেঁতো করে নিয়েছি। এর সাথে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগ ডাল। আর দেব পরিমাণ মতো জল। এবার 10 মিনিট মতো খুব ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দশ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব 7 অনুযায়ী চিনি এবং 1/2 টেবিল স্পুন গরম মশলা। আপনারা চাইলে এই সময় কিছুটা ঘিও অ্যাড করতে পারেন। রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। যেহেতু গরম মশলা দিয়েছি, তাই আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করবো।